আচারগুলো রোদে দিয়েছিলাম শুকানোর জন্য, তো এখন উপরে তেল ভেসে নাই তো একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে তেল দিয়ে দেওয়া যায় আচারে, আর একটু আচারে তেল বেশি করে দিলে নিচে প্রচুর তেল আছে, উপরটা ভিজিয়ে দেওয়ার জন্য একটু তেল দিলাম আর কি। আর আচারে যত বেশি তেল দিয়ে ডুবিয়ে রাখা যায় আচার কিন্তু তত ভালো থাকে। বারান্দা যেটুকু রোদ আসে এটুকুতে দিয়ে রাখছি, ছাদে নেওয়ার পক্ষে সম্ভব না। কে যাবে একবার যাই যাবে আনবে, তো আমি দেখি রান্না করে চলে যাবো এখন কাজ করতে। ভাত বসিয়ে দিয়েছিলাম, তা এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিই। কালকে যখন কলা আনতে গেছিলাম এই ফুলটা নিয়ে আসছি, ফুলগুলো দেখলে কিন্তু আমার এখন এত সুগন্ধ করে না এনে পারি না, তো বেশি আনি না, একটা একটা ফুল নিয়ে আসি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। কিছু গাছ লাগিয়েছি বলতে পানির মধ্যে রাখছি, মানি প্লান্ট, তো এগুলো আমি বাইরে থেকে নিয়েছি, আপনাদেরকে আগে দেখিয়েছি যে ওখান থেকে। আর এগুলো যদি কিছুটা নিয়ে আমি পরে মাটিতে লাগাবো, এখন মাটির ব্যবস্থা করতে পারি না, তাই এখানে কিছু রাখছি আর ওখানে বেসিনের উপরে কিছু রাখছি। তো ওগুলো যখন আমি মাটির ব্যবস্থা করব, কিছু বারান্দায় মাটিতে লাগাবো আর কিছু ঘরে রাখবো। ফুলের ডাঁড়াটা কেটে নিয়েছি, এটা রাখবো ছোটো করে।